আচ্ছা, প্রথমে একটু সিটির কথাটা বলে নেই, সিটির রিক্যাপ বা সলিউশন তো দেয়া হয় নাই, জাস্ট আমি একটু মুখে মুখে বলে রাখি, যারা হচ্ছে গিয়ে কোনো প্রবলেম থাকলে নিজেরা একটু দেখে নিও। আচ্ছা, প্রথম কোয়েশ্চনটা ছিল যে এনটা হার্ডওয়্যার যদি হচ্ছে গিয়ে তোমার কাছে দেয়া থাকে, তাহলে 8 to 5 9 চিপ কয়টা লাগবে সেটাকে একটা মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করার জন্য। এই কোয়েশ্চনটা সিম্পলি ছিল, একটা 8 to 8 to 5 9 চিপে 8টা করে হার্ডওয়্যার থাকতে পারে, আবার মাল্টিপল লেভেলও করা যায়, সো তোমাকে বের করতে হবে যে কয়টা দিলে মিনিমাম কয়টা, আমরা এর চেয়ে বেশি আসলে লাগাতে পারি, মিনিমাম কয়টা দিলেই হচ্ছে গিয়ে সব কয়টাই একসাথে কানেক্ট করা যাবে মাস্টার স্লেভ মোডে আর কি। এই কেসে এন ভ্যালুটা বিভিন্ন জনের বিভিন্ন রকম আসছিল, কারো হয়তো একটা 8 to 5 9ই হয়ে যাবে, যাদের হচ্ছে লাস্ট 2 ডিজিট হচ্ছে 00, তাদের হচ্ছে গিয়ে +9 করে এন এর ভ্যালু 9 আসে, তখন হয়তো 2টা লাগবে এক ম্যাক্স, এর বেশি লাগবে না। তো এইভাবে যার যেটা লাগার কথা, সিম্পল কোয়েশ্চেনই ছিল একদম। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে 8086 এর এনটা এন নাম্বারের একটা ইন্টারাপ্ট আসছে, সে এনটা হচ্ছে স্টুডেন্ট আইডি লাস্ট 2 ডিজিটস ডেসিমেলে আর কি। তো ইউজুয়ালি আমরা জানি যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল এর অ্যাড্রেস গুলো হয় হচ্ছে হেক্সাডেসিমেলে, এবং আমরা একটা জিনিস পড়ছিলাম যে ইন্টারাপ্ট ভেক্টর নাম্বারের সাথে যদি 4 মাল্টিপ্লাই করে দিই, তাহলে হচ্ছে গিয়ে ওই অ্যাড্রেসটা পাওয়া যায় যেখানে ওই ভেক্টরের লোকেশনটা সেফ থাকে, CSIP ভ্যালুটা সেফ থাকে। তো এখানে একটাই ক্যাচ ছিল যে হচ্ছে গিয়ে ডেসিমালের সাথে 4 মাল্টিপ্লাই করে পুরোটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে দাও, অথবা হচ্ছে তুমি এই ডেসিমালটাকে আগে হেক্সাতে কনভার্ট করে নিয়ে ওটার সাথে 4 মাল্টিপ্লাই করে দাও, মোট কথা হেক্সাডেসিমালে আনতে পারলেই হলো। আর একটা ছোট ক্যাচ ছিল যে এখানে আমি বলছি অল দা মেমোরি অ্যাড্রেসেস, সো অনেকে যেটা করে করছে আমার মনে হয়, আমি আসলে খাতা এখনো দেখি নাই, বাট অনেকে শুধু হচ্ছে শুধু ফার্স্ট আর ফার্স্ট অ্যাড্রেসটা হ্যাঁ লিখছে, জি বল এক্স্যাক্টলি, বাট এটা হবে না, আমি কিন্তু অল দা মেমোরি অ্যাড্রেস বলছি। অল মেমোরি অ্যাড্রেস মানে একটা ম্যাম সিএসআইপি শুধু ভ্যালু ফার্স্ট রাখতে, আর ফার্স্ট আর হচ্ছে লাস্ট সেটা দিয়েছিলাম। কেন ফার্স্ট আর লাস্ট কেন, মাঝের অ্যাড্রেস গুলো কি অল এর মধ্যে পড়ে না? আমার মনে হয় তোমরা হচ্ছে আগের আগের ইয়ারের কোয়েশ্চেনের সাথে কনফিউজ করে এই অ্যানসারটা করছে, এটার জন্য মার্কস কাটা যাবে, কারণ অ্যাকচুয়ালি কিন্তু 4টা অ্যাড্রেস ইউজ করেই সিএসআইপি ভ্যালু ইয়ে হয়, মানে মানে স্টোর হয় আর কি। মনে করো CSIP তো 16 বিট করে করে, সো 16 বিট 16 বিট মানে টোটাল 32 বিট স্টোর করা লাগছে, এক একটা ঘরে এক একটা মেমোরি অ্যাড্রেস আমরা জানি 1 বাইট করে থাকে, এটা কনস্ট্যান্ট, আমরা যা কিছু পড়ে আসছি সবগুলোর জন্য, যদি এর চেয়ে বেশি আমার স্টোর করা লাগে তখন 2 ঘর বা 3 ঘর বা 4 ঘর নিয়ে আমরা স্টোর করি। হ্যাঁ, তো 32 বিটস এর জন্য তোমার কয় ঘর লাগবে? 4 ঘর লাগবে অবভিয়াসলি। তার মানে ফার্স্ট মেমোরি অ্যাড্রেসটা বের করে সেটার সাথে +1 করে সেকেন্ডটা, আরেকবার +1 করে থার্ডটা, আরেকবার +1 করে ফোর্থটা, এই 4টা অ্যাড্রেসই আমি চাইছিলাম। এটার যে প্রতিটার জন্যই 1 মার্ক 1 মার্ক করেছিল, এই 6 মার্কের মধ্যে ওই 4টার জন্যই 1 মার্ক করেছিল। জিনিসটা সিম্পল, কিন্তু আমি বুঝছি যে হ্যাঁ, যদি তোমাদের এই কোয়েশ্চেন ভালো মতো না পড়ো একটা ঝামেলা হবে, এই জন্যই আমি মার্কটা এভাবে রাখছিলাম। সো এটাতে অবশ্যই তোমাদের এটা বোঝা উচিত ছিল, কারণ কোয়েশ্চেনই অল দা মেমোরি অ্যাড্রেস লেখা। ওকে, তারপর ম্যাম, থার্ড, হ্যাঁ পাঁচটা হ্যাঁ লাস্ট হলে তো ম্যাম ওটা সিরিয়ালি তো বোঝা যায় আসলে, মানে যে বুঝি নাই পাঁচটা লাস্ট লিখতে পারতো জি সেটাও ম্যাম, জান। ফার্স্ট এন্ড লাস্ট সেটা কি লিখে, লিখে দিছো যে এই মেমোরি অ্যাড্রেস এর মধ্যে সবগুলাই, মানে এই ম্যাম রেঞ্জে ভুলে তো লিখেছি, মানে স্টার্টিং রেঞ্জ আর এন্ডিং লিখেছি ম্যাম, রেঞ্জ লিখে লিখে দিছো দিয়েছিলাম যে ম্যাম ফার্স্ট স্টার্টিং আর তুলা, এন্ডিং, মানে স্টার্টিং মানে ম্যাম অ্যাড্রেস হচ্ছে 000, মানে আমার ক্ষেত্রে যেটা এন্ডিং, আসছে যে তার মানে হ্যাঁ তো ম্যাম যেহেতু অল 100, বোঝা যায়, সো যেহেতু ম্যাম ম্যাম অল বোঝা আচ্ছা যায় ঠিক না, আছে, ওকে আমি ওটা কনসিডার করব না, দেখি, বাট একটু মার্কস কাটা যাবে, কারণ এরপর থেকে খেয়াল রেখো হয়তো বেশি কাটবো না, ঠিক মানে আছে? আমারটা যেরকম ছিল 00, হ্যাঁ 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 তো আমার হচ্ছে সেক্ষেত্রে আচ্ছা ম্যাম, আমি লিখে দিয়েছিলাম যে ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 00008, আর হচ্ছে সেকেন্ড লাস্ট অ্যাড্রেস হচ্ছে, আমি আচ্ছা মানে চালাতে বলি প্লাস আমার, ফোর করে অ্যাড করে দিছো, জি তাই ম্যাম তো? জি ম্যাম, আচ্ছা ঠিক প্লাস আছে, ফোর আচ্ছা অ্যাড কি করে বলতেছো? দিয়েছি হ্যাঁ ম্যাম। এখানে ব্যাপারটা হলো যে আমি যে বলছি আপনি অল বুঝছেন, যে এই অলটাই বুঝছি, বাট কথা হচ্ছে আমি যখন স্টার্টিং আর এন্ডিং বলে দিব, তোমার অল এর মধ্যে আসলে আমি বুঝতে স্টার্টিং পারছি, আর এন্ডিং এর মধ্যে হুম দুটো, ঠিক আমি আছে, এই হ্যাঁ এই হিসেবে রেখে, আমি হ্যাঁ হ্যাঁ ভাবছি ঠিক ম্যাম আছে ঠিক আছে, বুঝতে নর্মাল পারছি, যে আগে আমরা মেমোরি যে হ্যাঁ হ্যাঁ না আমি নর্মাল ডিজাইন গুলো বলতেছি, করতাম যে হ্যাঁ হ্যাঁ খড়্ধর হ্যাঁ দিয়ে দিতাম আচ্ছা বুঝতে পারছি, রেঞ্জটা বের করে দিছো, হ্যাঁ হ্যাঁ তাই জি বুঝতে ম্যাম, পারছি, আমি ওইটাই বলতে ঠিক আছে, চাচ্ছিলাম। ওকে আমি এটা কনসিডার করবো, যেহেতু তোমরা বললা সমস্যা নাই, কিন্তু যারা খালি ফার্স্ট অ্যাড্রেস দিয়ে রাখছো, আমি একটা পেপার দেখছিলাম মনে হয়, একটা বা দুইটা, আমার মনে হয় অনেকে এটা করছে, খালি ফার্স্টটাই দিয়ে রাখছে ফোর আসতে দিয়ে তো ম্যাম মাল্টিপ্লাই বুঝে করে, যাবে না ম্যাম, হ্যাঁ সো পাঁচই ওই হবে কেসে দিলে তো আমি হবে মার্কটা হয়তো কাটবো, তুমি যদি এন্ডিং দিয়ে রেঞ্জ করো সমস্যা নাই, আমি বলে দিলাম, ফাইন কোনো প্রবলেম নেই, মানে ম্যাম, ওকে আমি যেটা করেছি যে হ্যাঁ ফোর যোগ করে ওটা ম্যাম করে হ্যাঁ দিয়েছি, ঠিক আছে, ওকে ঠিক আছে, বুঝলেই হলো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 3 নাম্বারটা আসি, 3 নাম্বারটাও খুবই সিম্পল ছিল, মানে এর চেয়ে বেশি সিম্পল সিটি কোয়েশ্চেন আমি কখনো করি নাই আমার কাছে মনে হয়, মানে একদমই প্রচন্ড সিম্পল কোয়েশ্চেন করছি, জাস্ট হচ্ছে গিয়ে আইডি গুলো ডিফারেন্ট দিয়ে দিছি, এটাই একমাত্র ইয়ে ছিল।
আর হচ্ছে গিয়ে এই এটাতে কি ছিল, হ্যাঁ আচ্ছা, তিনটা রেজিস্টারের কন্টেন্ট গুলো দিয়ে দিছিলাম। এখানে একটা ছোট ক্যাচ ছিল, সেটা হচ্ছে ওই সেকেন্ডটা, সেকেন্ডটা হচ্ছে ডেসিমেলে ছিল। এটা হচ্ছে হয়তো কেউ ভুলবশত যদি একটু না কোশ্চেন পড়ে, সে এটা কেউ এক্সা ভেবে করে ফেলতে পারে, সেটার জন্য একটু, হ্যাঁ তোমার তো সমস্যা নাই, সমস্যা নাই, ডেসিমেলে কনভার্ট করে হেক্সা লিখছো ওইটা প্রবলেম না, বাট যারা হেক্সাতে কনভার্ট করে ফেলছো তাদের হয়তো মার্কস কাটা যাবে। তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে তো কোনো সমস্যা নেই। তোমাদের মধ্যে এক দুইজন আসলে বুঝেই ভুলটা করছো, কিন্তু আরো আরো 100 জন হয়তো না বুঝেই ভুল করছে, মানে খেয়াল না করে। আচ্ছা সমস্যা নেই, আমি বুঝবো, অসুবিধা নেই, আমি ফেয়ার মার্কিং করবো, মানে মোটামুটি একটা ইয়ে করে যদি মনে হয় যে না ম্যাক্সিমাম এটা বুঝছে, হয়তো কনফিউশনের কারণে এটা হয়েছে, সে কেসে আমি ওটা ইয়ে করবো, সমস্যা নেই, প্রসেস ঠিক থাকলেই হইলো। আচ্ছা এরপরে এটার জন্য, এটার জন্য ফার্স্ট ডিজিট, হ্যাঁ 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 আচ্ছা শুনি নাই, যেটা হলো আমার আইআরআর একটু বলি আমি, আমার আইআরআর রেজিস্টার আর আইএসআর রেজিস্টার। এখন আইএসআর রেজিস্টারে একটা ইন সার্ভিস অবস্থা আছে, ধরার নাম আইআরপি, হ্যাঁ সেমটাতে আইআরআর আসছে তাই তো, আর হ্যাঁ 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 আমার পজিশনে আইআরআর আছে, আমার আইএসআর, যেটা হচ্ছে যে এমন হতেই পারে যে আইএসআর এর একটা পজিশনে ওয়ান আছে, কিন্তু আইআরআর এ সেই পজিশনে আবার একটা ওয়ান দেখা দিচ্ছে, ঠিক আছে, সে কেসে এরকম ব্যাপারটা এরকম হয়ে গেছে যে কারেন্টলি হয়তো এই এই এটা ইন সার্ভিসে আছে, ম্যাম তখন যেটা ইন সার্ভিসে থাকবে ওইটাই যাবে না, না আমি ইয়ে করি শেষ করি, আইআরআর এ হচ্ছে কি আছে আর আইএসআর ইন সার্ভিস আছে। এখন তোমার এখানে দেখার বিষয় আছে যে আইএসআর এর চেয়ে হায়ার প্রায়োরিটিতে কেউ ইন সার্ভিস আছে কিনা, ওইটা বাদ দিয়ে, ওইটা বাদ দিয়ে তো আরো হায়ার প্রায়োরিটিতে কেউ ইন সার্ভিসে থাকতে পারে, ঠিক আছে, সো ওইটা চেক করো প্রথমে, এবং দেখো আইআরআর এ যে ইন সার্ভিস ওইটা ছাড়া হায়ার কোনো প্রায়োরিটি আছে কিনা, যদি ওইটা ছাড়া হায়ার প্রায়োরিটি থাকে এবং তাহলে তাহলে কিন্তু এই যেটা দুই জায়গায় ওয়ান আসছে সেটার আর কোনো ম্যাটারই আসতেছে না। মানে আমার পয়েন্টটা হচ্ছে সেম পজিশনে অলরেডি যদি দুইটা থেকে থাকে, তার চেয়ে হায়ার যদি কেউ থাকে এবং সে যদি এখন অ্যাক্সেস পাওয়ার মতো অবস্থায় থাকে, ইন সার্ভিসে ওর জায়গায় আবার কিছু নাই, তাহলে তো তাকেই এখন দেয়া হবে তাই না, আগে থাকুক আর রিকোয়েস্ট না থাকুক, না ওটা না ওটা বুঝছি আমি। হ্যাঁ এখন আমি সেকেন্ড ইয়েতে আসি, সেকেন্ড এলসে আসি, যে মনে করো, হ্যাঁ তোমার অ্যানসারটা আমি একবারে পরে শুনি, হ্যাঁ যে সেকেন্ড কেসটা হচ্ছে যে মনে করো এখানে আইআর থ্রি তে রিকোয়েস্ট আসছে, এখানে আইএসআর এ থ্রি তেই রিকোয়েস্ট আসছে, এবং এটা হচ্ছে হায়ার আর কোনো কিছু নাই, এরকম একটা সিনারিও হতে পারে যে হায়ার কোনো কিছুই তোমার আর চিন্তা করার নাই, তাহলে তখন তোমার কি হবে, এর মানে বোঝায় হচ্ছে আইআর থ্রি অলরেডি ইন সার্ভিসে চলছে এবং নতুন আইআর থ্রি থেকে একটা ইন্টারাপ্ট আসছে, তাহলে কি হবে, অবশ্যই প্রথমে এই আইএসআর টা কমপ্লিট হবে, এই আইএসআর টা কমপ্লিট হয়ে তারপরেই তো ওকে সুযোগ দেওয়া হবে, এর আগে তো সুযোগ দেওয়ার কোনো চান্স নাই তাই না। আমি কি বুঝাতে পারছি যে এটা শেষ হয়ে যখন লোয়ারে যেতে থাকবে তখনই হঠাৎ করে খেয়াল হবে যে উপরে আইআর থ্রি আবার রিকোয়েস্ট করতেছে, কারণ ওই রিকোয়েস্টটা রিসেট করার আগে কিন্তু তার রিকোয়েস্টটা কখনো চলে যাবে না। সো যেহেতু এট দিস ইনস্ট্যান্ট, আমি বলে দিছিলাম এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট যেহেতু আইএসআর এটা শেষ হয় নাই এবং তোমার ওই জায়গাতেই হয়তো একটা ইন্টারাপ্ট বসে আছে, তাহলে তোমার নতুন কাউকে আসলে সার্ভ করার নাই, এই যে এখন কন্টিনিউ যে সার্ভিস আছে একেই কমপ্লিট করা হবে, এটা লিখতেও পারো নাও লিখতে পারো, কারণ নতুন কেউ নাই এটা বলে দিলেও আমি ফাইন থাকবো, যদি বলো যে না ম্যাম যেটা ইন সার্ভিসে আছে সেটাই চলবে তাইলেও আমি ফাইন, মানে নতুন কাউকে আর নেওয়া হচ্ছে না আনটিল আনলেস ওই ইন সার্ভিসটা শেষ হয়ে যায়, এটু এই দুইটা কেস কি আমি বুঝাতে পারছি। আচ্ছা এবার আসি, তুমি বলো তোমার সিনারিওটা কি ছিল। আমার সিনারিওটা ছিল ম্যাম, আমার ইন আইএসআর এ আমার ইন সার্ভিসে বর্তমানে ছিল ম্যাম ফ্রি ছিল আর কি, আমার চলতেছে পরেরটা কে পাবে এই হিসাব করে আমি আইআর থ্রি টা, কারণ এরপরে তো আইআর থ্রি টা পাবে না,
মানে তুমি কি IR2 শেষ করে তারপর 3 টা পাবে, এভাবে চিন্তা করছো তাই তো? হ্যাঁ 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 IR2 শেষ করার পরে 3 তে যাবে, হ্যাঁ সেই অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ বাট এখানে আচ্ছা আমি ওটা ধরে নিলাম যাচ্ছে, এরকম যদি কেউ লিখতে পারে ফাইন আমার সমস্যা নেই, যদি বুঝায় লিখতে পারে। মানে নতুন কাউকে এট দা মোমেন্ট সার্ভ করা হবে কিনা কোয়েশ্চেনটা একটু দেখো খেয়াল করে। তুমি আবার একটু আমি রিপিট করি যে উইচ নিউ ইন্টারাপ্ট আউট অফ IR0 থেকে IR7 উইল বি সার্ভ বাই দা মাইক্রোপ্রসেসর এট দিস মোমেন্ট। এটার কোয়েশ্চেন একটা হতে পারে, ও নিউটা যদি আমি না দিতাম তুমি বলে দিতে পারতা যে এট দা মোমেন্ট টু ই সার্ভ হচ্ছে, নিউ ব্যাপারটা যদি না থাকতো। হ্যাঁ নিউ ব্যাপারটাতে আরেকটা ব্যাপার চলে আসে যে মানে নিউ যেহেতু আমি লিখে রেখেছি তার মানে কারেন্টলি যেসব অলরেডি সার্ভ হচ্ছে তাদেরকে আমি কোয়েশ্চেন আনতেছি না, এটা ছাড়া নতুন কেউ কি এখন সার্ভ হবে কিনা, মানে এই জায়গা থেকে নতুন কেউ কি যাবে কিনা। আমি কি বুঝাতে পারছি? IR3 ম্যাম যেতে পারে না, IR3 কেমনে যাবে? IR2 তো এখন সার্ভিসে, IR3 কে কি সার্ভ করার কোনো এখন স্কোপ আছে? IR2 থেকে জাম্প করে কি IR3 তে যেতে পারবে? না না ম্যাম, এটাই আমি বুঝেছি আর কি। হ্যাঁ কিন্তু ম্যাম এগুলো সার্ভিস যখন শেষ হবে তখন আমার নরমালি তো আবার প্রায়োরিটি বেসিসে আবার, হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে আমি তোমার অ্যানসার ধরছি আমি, সেটা ঠিক আছে আমি নিব যে তোমার যদি তুমি যদি এভাবে লিখতে পারো যে হ্যাঁ 2 শেষ হওয়ার পরে 3 আসবে তাহলে ইটস ফাইন, এরপরে ঠিক আছে। আমি এভাবে গুছিয়ে লিখিনি, এভাবে গুছিয়ে লিখিনি আমি জিনিসটা, মানে এইবার চিন্তা করতে পারি এই যে এটাই, মানে এক একজনের এক এক অ্যান্সার হয়ে তোমার কেসটা তোমাকে বোঝানোর দরকার ছিল। হ্যাঁ মানে আমি এটাই এক্সপেক্ট করছিলাম যে অনেকেরই অনেক ধরনের কেস হবে এটা নো ডাউট, কিন্তু সে যদি তার পজিশনটা লজিকটা দিতে পারে তাইলে আমি টোটালি উইল বি ওকে উইথ দ্য অ্যান্সার। এই যে তুমি যদি লজিকটা একটু লিখতা যে ম্যাম 2টা শেষ করে 3টা যাবে, ব্যাস আমি ফুল মার্কস দিয়ে দিতাম। মানে এখন তুমি নতুন একটা বললে আমি কি বুঝবো যে IR2 থেকে 3তে যাচ্ছে, এটা তো কখনোই হওয়া সম্ভব না। আমি যদি তোমাকে ফেয়ারলি চিন্তা করি, আমি যদি খাতাগুলো একদম কাউকে আমি চিনি না, হ্যাঁ যে কে পারে না আমার কোনো আইডিয়া নেই, আমি কিন্তু বুঝবো না, বুঝতে পারছি তো? এই যে এই জন্য আমি বলতেছি যে মানে এই কেসে আমি এখন থেকে এটাও বলে রাখি যারা রেকর্ডিং শুনবা বা এখন যারা ক্লাসে আছো, সামনে যেসব কোয়েশ্চেন হবে তো যে অ্যান্সারই তোমার কাছে লজিক্যাল লাগুক সেটা একটু এক লাইনে এক্সপ্লেইন করে দাও। তোমার লজিকটা যদি ঠিক থাকে, হয়তো সিনারে হয়তো একজন চিন্তা করছে যে না ম্যাম নতুন তো আসলে কোনোটা আসবে না, তুমি হয়তো এইভাবে চিন্তা করছো যে 2 শেষ করে নতুন মানে 3 হবে, আরেকজন হয়তো আমাকে এসে বলতে পারে ম্যাডাম 3 তো হওয়ার কথা না কারণ নিউ চাইছে, তার মানে তো এটা হতে পারে না যে 2 থেকে 3 তে জাম্প করছে, এটা তো কখনোই হতে পারে না কারণ এটা তো ওল্ডি, 3 তো অলরেডি রানিং ইন দ্য সার্ভিস, বুঝতে পারছো? 3 কিন্তু আসলে ওল্ডি বুঝাচ্ছে। অনেকে এই লজিকটাও দিতে পারে যে ম্যাডাম 3 তো ওল্ড, এটা তো অলরেডি ইন সার্ভিস, তাহলে 2 থেকে 3 তে গেল তো নিউ হইলো না, আমি কি অ্যান্টি লজিকটা দিতে পারলাম? সো একটা স্টুডেন্ট হয়তো এসে এটাও বলতে পারে, তুমি হয়তো তোমার সিন থেকে এটা বলতে পারো, সো দুইটাই ইজ কারেক্ট, আমি কোনোটাই ভুল বলতেছি না, কিন্তু যার পজিশনটা তাকে এক্সপ্লেইন করে দিতে হবে যে হ্যাঁ এখন কারেন্টলি হাইয়েস্ট ইন্টারাপ্ট হচ্ছে 2, এরপর এটা শেষ হয়ে গেলে 3 তে যাবে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আরেকজন হয়তো ভাববে যে না 3 ইজ অলরেডি রানিং ইন সার্ভিস, যেহেতু 2 এটা হচ্ছে হায়ার এবং এটা হচ্ছে হায়ার কোনো রিকোয়েস্ট নাই, সো কারেন্টলি 2 ইজ বিং সার্ভড, এটাই আর কোনো নতুন নাই। দুইটাই কিন্তু কারেক্ট, দুইটাই কিন্তু। তাহলে ম্যাম এই আইএসআর এর এখানে হচ্ছে ব্যাখ্যাটা যদি দেই তাহলে আমার, হ্যাঁ আমি যদি ব্যাখ্যাতে পাইতে পারি তাহলে আমি অবশ্যই মার্কস দিয়ে দিব, তুমি যদি তোমার ব্যাখ্যা যদি লজিক্যাল থাকে। হ্যাঁ জিনিসটা হচ্ছে অ্যান্সার অনেক রকমই হতে পারে, অ্যান্সারে অনেক রকমের কনফিউশন হতে পারে, এটা আমিও বুঝি, আর এরকম জেনারেল একটা টার্ম করলে আরো বেশি কনফিউশন হয়, ঠিক আছে? সো এরপরের থেকে একটু চেষ্টা করো ব্যাখ্যাটা দেওয়ার জন্য। আমি অনলাইন মার্কিং একটু স্ট্রিক্টই হচ্ছি কারণ অনলাইনে কপি করার একটা চান্স থাকে, তো সো আমি এই অ্যাসুরেন্স দিতে পারতেছি না যে সবকিছুই আমি কনসিডার করবো, আগেরটা না হয় আমি বুঝলাম ওই রেঞ্জটা ইজ ফাইন, অনেকে রেঞ্জ দিছো এটা ঠিক আছে, বাট এখানে হয়তো আমি কনসিডার করব না কারণ দুই লজিকই ঠিক আছে এবং তোমাকে মার্ক দিলে আরেকজন এসে আমাকে বলবে যে ম্যাম আমি তো ওইভাবে চিন্তা করছি, তখন তো আমার করার কিছু থাকবে না, বুঝছো? না না এটা এখন বলেছে ভালো হয়েছে যে ফাইনালের জন্য ভালো হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ এটাই বললাম যে এটা ভালো হয়েছে, এখনই বলে দিলাম যে ফাইনালে যাই অ্যান্সার করো, আমি এরকম জেনারেল কোয়েশ্চেন ফাইনালেও আবার দিতে পারি, কিন্তু তোমার তোমার সিনারিওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ আর অন্যদের সিনারিও, তোমার সিনারিও তুমি যেভাবে খুশি এক্সপ্লেইন করো, যদি সেটা লজিক্যাল হয় আমি টোটালি ফুল মার্কস দিয়ে দিব আনডাউটেডলি, কোনো সমস্যা নাই। ওকে ম্যাম আইএসআর তো আমি এইভাবে ডিসক্রাইব করেছিলাম, মানে ওলটা নিয়ে ডিসক্রাইব করেছিলাম। হ্যাঁ তাহলে সমস্যা নাই, যদি ওটা পড়াশোনা যা আমরা পড়ে আসছি সেটার সাথে যদি লজিক্যাল হয় যে হ্যাঁ ওলটা ওলটা নিয়ে তুমি কনসিডার করছো এবং বলছো যে হ্যাঁ নিউটা শেষ করেই ওলটাতে যাবে, বা হচ্ছে গিয়ে ওলটা যেহেতু অলরেডি রানিং নতুন কেউ আসবে না, টুই রানিং থাকবে, দুইটাই ইজ ফাইন। ওকে আচ্ছা ঠিক আছে, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড? আমি এক্সাক্ট আসলে করি নাই, বাট এগুলার এই যে কনভার্সন গুলোর জন্য অবশ্যই মার্ক রাখবো আমি,
আর লাস্টে হচ্ছে গিয়ে ডিটারমিনেশনের জন্য মার্ক রাখবো, কনভার্সনেই বেশি মার্ক থাকবে হয়তো, ঠিক আছে, ঠিক মতো কন্টেন্ট গুলো ধরতে পারছো কিনা, ডিটারমিনেশনে কিছু মার্ক থাকবে। মানে এক্সাক্ট আমি এখনো করি নাই, আমি খাতা দেখে মানে অ্যাপ্রক্সিমেট একটা ইয়ে করবো আর কি, যে তুমি কতটুকু বুঝতে পারছো ওটার বেসিসে। এক্সাক্ট মার্কিং করতে গেলে খুব সমস্যা হয়, কারণ আমি কোয়েশ্চেন করছি ছোট মার্ক বেশি দিছি, তো যাতে তোমাদের অনেক কিছু লিখতে না হয়, এই জন্য আর কি। আমি পরে জানাবো দরকার, যদি তোমার ভুল থাকে আমি খাতা চেক করার পর জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ বুঝিনি। একটা জিনিস বলি, মানে এই আইডির কন্টেন্ট নেওয়াটা কিন্তু আমার আসলে দেখারই বিষয় না, এটা আমি জাস্ট করছি তোমাদের ডিফারেন্ট অ্যান্সার হওয়ার জন্য, আর কিচ্ছু না। এটা কিন্তু পড়াশোনার সাথে রিলেটেডও না, তুমি মড করতে পারছো কি পারো নাই, বা এই যে আইডি কোনটা নিছো এটা কিন্তু রিলেটেডও না। তুমি যেটাই নাও জিনিসটা একটা ডিফারেন্ট এসে ওই বেসিসে তুমি যদি অ্যানসারটা দিতে পারো, তাইলে হচ্ছে কি আমি একদম একসেপ্ট করে নিবো। কিন্তু আমি আমার সাইডটা বলি যে আমি কি চিন্তা করে নিছিলাম, আমি কিন্তু 17ই চিন্তা করে নিছিলাম একদম শুরুর ফার্স্ট টু ডিজিটস, বুঝছো। কিন্তু পরে দিয়ে তোমরা যখন বলছো তখন আমি বুঝছি, হ্যাঁ ঠিক আছে, মানে না অন্যদের ওটাও ভুল না, আমি কিন্তু বলে দিচ্ছি করে দিছি, ঠিক আছে, আমি পোস্ট করে দিছি যে যে কোনোটাই ভুল না। কারণ হ্যাঁ, আরেকজন আমি যেহেতু এখানে ক্লিয়ার করে লিখি নাই, খুবই স্বাভাবিক কনফিউশন হইতেই পারে যে লাস্ট তিনটা ডিজিটের ফার্স্ট দুইটা কিনা, এটাও হইতে পারে অবশ্যই, আনডাউটেডলি কোনো সমস্যা নাই। মানে পয়েন্টটা হচ্ছে তুমি ওইটাও যদি নাও তুমি এক ধরনের কন্টেন্ট পাবা, এটা নিলেও তুমি এক ধরনের কন্টেন্ট পাবা, দুইটাই অ্যানালাইসিস করা সম্ভব, এটাই হচ্ছে আমার পয়েন্ট। আমি অ্যানালাইসিসটা দেখব আর কিছু না। ওকে ক্লিয়ার? এবার আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই জিনিস করতে তোমাদের কেন এত টাইম লাগছে? মানে যারা এক দুই মিনিট পরে দিচ্ছ তাদের কথা বলতেছি না, বাট আর কেউ কি আসো যারা আমাকে 15 মিনিট 20 মিনিট পরে জিনিস সাবমিট করছো, তারপরে আমি এক ঘন্টা পরে এটার সাবমিশন পাইছি? আমি এটা কি কেন এত এক ঘন্টা পরেও আমি সাবমিট করছি? হ্যাঁ না তুমি আসি, ঠিক আছে, আমি বললামই যে 10-15 মিনিট আমি ধরেই নিছি যে তোমরা লেট সাবমিশন দিয়ে কাজটা পাচ্ছে, সাবমিট করলো লেট সাবমিশন। হ্যাঁ সেটা সেটা হোক, লেট সাবমিশন সমস্যা নাই, কিন্তু আমি তো টাইম দেখতে পাচ্ছি, টাইমে আমি দেখতেছি যে 5:33 তে সাবমিশন আসছে, 5:20 তে সাবমিশন আসছে, 5:40 তে সাবমিশন আসছে, 6টায়ও সাবমিশন আসছে। মানে আমাকে একটা জিনিস, আমি কি আমি তো পেনাল্টি এখন করবো কিনা এটা আমি ডিসাইড করতে পারতেছি না, কারণ একটা লিমিট পর্যন্ত তো আমি অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে, বাট এর চেয়ে বেশি হলে তো আমার পেনাল্টিতে যাওয়া উচিত আমার মনে হচ্ছে। এবং আমি চিন্তা করছি যে আমি আমাকে মেল দিছে, হ্যাঁ 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 কোনো সমস্যা না, আমি অনেকের মেল পাইছি। আমি তখন নিজে ক্লাসে ছিলাম যখন তোমরা কল দিছো, আমার 3 ঘন্টার ক্লাস ছিল মাস্টার্স এর, সবাই কল দিচ্ছিল, আমি কারো কল রিসিভ করতে পারি না, এক্সট্রিমলি সরি। কিন্তু হচ্ছে পরে দিয়ে আমি যখন দেখতে গেলাম যে মেজরিটি মানুষ, তুমি জানো যে মানে সবাইকে আমি এই কথা বলি, 5:10 যে টাইম, 5:05 টাইম ছিল, 5:05 এর মধ্যে আমি 5:06 ও ধরলাম, আচ্ছা আর একটু বেশি ধরলাম, 5:07 এর মধ্যে আমি মাত্র 10টা সাবমিশন পাইছি এতে গুগল ক্লাসরুমে। তোমরা স্টুডেন্টস হচ্ছে আমার একটা প্রবলেম হচ্ছিল ম্যাম, 80টা, হ্যাঁ ঠিক আছে ওটা আমি ধরেই নিচ্ছি, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে আমি বুঝাই বলি ম্যাম, তোমাদের সবারটাই বুঝছি, আমি কারোটা এখনো পেনাল্টি করবো না, তোমাদের সাথে কথা না বলে আমি পেনাল্টি করবো না, সো এত স্ট্রেসড আউট হয়ো না, ঠিক আছে। পেনাল্টি আমি করার আগে আমি এটাই এখন বলতে যাচ্ছিলাম যে যাদেরটা এক্সেস বেশি লেট হয়েছে আমি তাদের একটা লিস্ট বানাবো। আমারটা ম্যাম সবচেয়ে মনে হয় এক্সেস বেশি হয়েছে ম্যাম, আমি প্রায় ম্যাম আধা ঘন্টা দেরি করছি। আচ্ছা ঠিক আছে, ওই তো আমি একটা থ্রেশহোল্ড ঠিক করে তারপরে যারা আছে তাদের সাথে আমি একটু কথা বলবো আলাদা করে, ওটা আমি কথা বলবো, আমি এর আগে পেনাল্টি করবো না। ভালো হয় মানে আমাদের ম্যাম ডাইরেক্ট কোনো পেনাল্টি করবো না বা জিরো বসাবো না, এটা আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো ইন্ডিভিজুয়ালি, এটা আমি বলতেছি আর কি, ঠিক আছে। পরবর্তীতে আমি এখনো চেক করি নাই, আমি টাইমগুলো সেট করে কয়েকজনের লিস্ট দিয়ে আমি ওদের সাথে একটু আমি ওদের ছোটখাটো ভাইবা নিতে পারি এবং আমি তাদের সাথে কথা বলতে পারি, ঠিক আছে, তারপরে আমি ওদের মার্কিংটা করব, এটাই বলে দিলাম। মানে জিনিসটা হচ্ছে অদ্ভুত যে 80% মানুষই হচ্ছে সাবমিট করছে 5:30 টাইমে, 80% জমা পাইছি আমি হচ্ছে 5:30 তে, আমার টাইম ছিল হচ্ছে 5:05, এটা একটু বিশ্বাস করা একটু কষ্ট হয়ে যায় আমার জন্য, যে আমি তো বলেও দিছে যে মোবাইল ডেটা হইলেই হবে, 10 MB নেওয়া কিন্তু এমন কোনো ব্যাপার না। এটার জন্য কি আসলে আধা ঘন্টা বা এক ঘন্টা লেট হতে পারে? অনেকেই বলছে ওয়াইফাই না, ইলেকট্রিসিটি নাই, আমি তো বুঝলাম, আচ্ছা ঠিক আছে, একটা কেস হতে পারে যে কোনো ডিভাইসেই সে অ্যাক্সেস পায় নাই, এটা যদি হয় আমার আসলে বলার কিছুই নাই, হয়তো সব ডিভাইসে অফ হয়ে গেছে,
যেমন আশিক আমাকে এর আগে একটা মেল দিছিল যে ম্যাম আমার কোনো কারেন্টই নাই, ব্যাটারি ডাউন আগের দিন রাত থেকে, সেটা না হয় একটা এক্সেপশনাল কেস, এরকম যদি অন্য কারো হয় সেটা আমি কনসিডার করব। বাট 80% মানুষই 20 থেকে 25 মিনিট পর লেটে, এটা আমার কাছে বিশ্বাস করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি সাথে সাথে সাবমিট দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ না তোমার পরে আবার তোমারটা নিয়ে টার্ন আমি আউট কিছু দিছে, বলতেছি না, আমি পরে আবার টার্ন আউট দিছে, কারোরটা নিয়ে কিছু বলছি না, সবারই লজিক আছে, সবাই আমাকে জানাইছে, এটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু জিনিসটা হচ্ছে তুমি তোমরা নিজেরা একটু টিচারের পজিশন থেকে যদি দেখো যে 80% মানুষ 25 থেকে 30 মিনিট পরে 80% জমা হয়েছে, আর যে টাইমটা আমি দিছিলাম 5টা 10ই ধরলাম, 5টা 10-এর মধ্যে মাত্র হচ্ছে 10% জমা হয়েছে, এটা কি আসলে খুব বিশ্বাসযোগ্য কিছু? মানে এটা কেন হবে আফটার এত বুঝাইলাম, এত পোস্ট দিলাম, এই জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এটাই আর কি। এখন দেখি আমি একটা ইয়ে করবো, বাট ওই যে বললাম অবশ্যই তোমার সাথে কথা বলে নিবো, সো স্ট্রেস আউট করার কিছু নাই। আচ্ছা সিটি রিলেটেড কি আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু রিভিশনটার দিকে চলে যাই। আচ্ছা এরকম একটা টেক্সট ফাইল হচ্ছে গিয়ে আমি অনেক আগে আপলোড করে দিছিলাম, এখানে হচ্ছে সব কন্টেন্ট গুলা স্লাইড এর নেম ওয়াইজ আছে আর কি, আমি টোটাল কতগুলা স্লাইড পড়াইছি এবং স্লাইড ছাড়াও কিছু এক্সট্রা পিডিএফ হচ্ছে গিয়ে রেফারেন্সের জন্য দিয়ে দিছিলাম, এগুলাও আছে, সবগুলাই খুবই সিম্পল করে করা, এবং লাস্টের দিকে সবগুলার তো ভিডিও লেকচারই আছে, আমার মনে হয় ওটা অনেক অনেকের জন্যই হেল্পফুল হবে আর কি। তো এই প্রথম দিকের গুলো আমি একটু রিক্যাপ করে যাই, যে শুরু থেকে আমি একটু স্লাইড গুলো ওপেন করে করে আমরা হচ্ছে নাম্বার 6 ইন্ট্রো টু 8086 মাইক্রোপ্রসেসর এই টাইমটাতে এসে হচ্ছে গিয়ে লকডাউনের মধ্যে পড়ি আর কি। সো এর পরের গুলো আশা করি তোমরা ভিডিও লেকচারে দেখে নিতে পারবা, আমি 1 থেকে এই পর্যন্ত জাস্ট স্কিম থ্রু করব, এর মধ্যে যদি কারো এট দা মোমেন্ট দেখে কিছু মনে হয় আমাকে বলতে পারো, থামাতে পারো, আর এরপরে আমি হয়তো একটু ওভারঅল কোনটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না সেগুলো নিয়ে হয়তো আমি একটু ডিসকাস করব। আচ্ছা এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর স্লাইড 1টা, একদম স্লাইড ওয়ানে আমরা এখানে কিছু হাবিজাবি জিনিস দেখছি, ইন্ট্রো টিন্ট্রো থিওরেটিক্যাল, এখানে আসলে বুঝার কিছু নাই, এই ইন্ট্রো টিন্ট্রো গুলো হালকা শর্ট নোট টর্ট নোটের জন্য পড়তে পারো, যে এখান থেকে হয়তো ইন্ট্রোডাকশন, মাইক্রো কন্ট্রোলার কি, মাইক্রো প্রসেসর কি, এগুলাতে বেশি টাইম কাটানোর কিছু নাই, মুরস ল কি, মুরস ল এর ছোট একটা ম্যাথ, এগুলো পুরাই বাচ্চাদের ম্যাথ, এখানে আমার বুঝানোর কিছুই নাই। এরপরে হচ্ছে গিয়ে আমাদের মেইন যে ব্যাপারটা চলে আসে, যে মেমোরি রিলেটেড কিছু চিপ ডিজাইনিং করি আমরা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, এগুলো সব থিওরি, মেমোরি আর্কিটেকচার, এই জায়গা থেকে হচ্ছে কি একটু বুঝার ব্যাপার চলে আসে, যে একটা মেমোরিতে যে কোনো একটা বিট আসলে কিভাবে স্টোর হয় এবং তারপরে সেটা একটা 8-বিট রেজিস্টার কিভাবে ফর্ম করে। এই এই স্লাইডটাতে হচ্ছে কি আমরা দেখছিলাম যে একটা ফ্লিপ ফ্লপ ইউজ করে, একটা ডিল্যাচ ইউজ করে 1 বিট আমরা স্টোর করতে পারি, তো এই এটা এরকম যদি আমি 8টা ফ্লিপ ফ্লপকে একত্র করতে পারি তাহলে আমরা 8-বিট স্টোরেজ হয়ে যায়। এই যে মেমোরিতে যে আমরা সব সময় বলি যে প্রতি ঘরে 8-বিট করে থাকে আমরা ধরে নিচ্ছি, এটা রিজনটাই হচ্ছে যে এরকম চিপ আমরা ডিজাইন করতে পারি, যে চিপ গুলোতে আসলে 8-বিট মানে হচ্ছে 8টা এরকম ফ্লিপ ফ্লপ, সেই ফ্লিপ ফ্লপ গুলো 8টা পাশাপাশি থাকে এবং এনাবেলটা এমন ভাবে আমরা দিই যে 8টা একসাথে রাইট হবে, আবার রিড করতে চাইলে 8টা থেকে একসাথেই রিড হবে। তো এটা হচ্ছে একদম বেসিক ছিল যে 1 বিট সেভ করার জন্য আমার আর্কিটেকচারটা কিরকম হয়, সেটা হচ্ছে এই আর্কিটেকচারটা ছিল। তারপর সেটা আমরা একটু আপডেট করে হচ্ছে গেছি যে যদি 4 বিট সেভ করতে চাই তাহলে আর্কিটেকচারটা কিরকম হবে, তখন আমার 4টা D ফ্লিপ ফ্লপ লাগবে এবং সেটার জন্য হচ্ছে আমার রাইট পিন দিয়ে, এখানে একটা ছোট জিনিস আমরা পড়ছিলাম যে যে ট্রাই স্টেট বাফার ছিল, ট্রাই স্টেট বাফারটার কাজই এমন ছিল যে একটা এনাবেল পিন থাকে, যে এনাবেল পিনটাতে যদি তুমি ওই এখানে যত বার দেওয়া, যদি এনাবেল পিনটা এনাবেলড হয় তাহলে বাম থেকে ডানে ভ্যালুটা ট্রান্সফার হয় বা বিটটা ট্রান্সফার হয়, সো অর্থাৎ বাম দিকে যদি বিটটা 1 থাকতো এই এনাবেল পিনটা অন হইলে 1টা এখান থেকে এই পাশে আসতো, যে কারণে আসলে এই রাইট কিন্তু এখনো হয় নাই, জাস্ট বাম দিক থেকে ডান দিকে আসছে, রাইটটা এনাবেল করা মানে এই বিটটা বাম থেকে ডানে যায়, এবং ডি ফ্লিপ ফ্লপে এখানে নতুন কিছু আসা মানে ডিএলডি তে তোমরা একটু পড়ছিলা যে ডি ফ্লিপ ফ্লপের কাজটা এমন যে এখানে যখন নতুন একটা স্টেট আসে এবং এই ক্লকটা যদি এনাবেল থাকে তখন এই পাশ থেকে এই পাশে স্টেটটা রিনিউ হয়ে যায়, অর্থাৎ এখানে 1 ছিল হয়তো কিউতে হয়তো 0 ছিল, এখন যখন এখানে 1 আসছে কিউটা 1 হয়ে যাবে, মোট কথা রাইটের ব্যাপারটাই এটা যে ডি ফ্লিপ ফ্লপের স্টেটটা চেঞ্জ হয়ে যায় যখন এখানে নতুন কোনো ভ্যালু আসে, এবং যদি মনে করো এনাবেল পিনটা যদি অন না থাকে তখন এখানে যা কিছুই আসুক না কেন সেটা ডি থেকে কিউতে কখনো ট্রান্সফার হবে না, এটাই ছিল মেইন পয়েন্ট। সো এইখানে আশাটাকে কন্ট্রোল করার জন্য আমি রাইট পিন দিয়ে কন্ট্রোল করতেছিলাম, কারণ রাইট এনাবেল করা মানে আমি চাবো যে যে বিটটা আমি এই ইনপুটে দিচ্ছি সেটা ডানে আসুক, এবং ডানে আসা মানেই আমি চাবো যদি এনাবেল পিনটা অন থাকে সেটা রাইট হয়ে যাক এই ডি ফ্লিপ ফ্লপের মধ্যে, এটাই ছিল মেইন কাহিনী। তোমরা বইটা একটু দেখে নিও, আমি খুব ফার্দার ডিটেইলস এ বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, তো বইয়ে এগুলো খুব সুন্দর করে লেখা আছে 3.2 তে, আমি রেফারেন্সও লাস্টে দিয়ে রাখছি, যদি এখনো অনেক কিছু ভুলে যাও বইটা পড়লে আশা করি সব মনে পড়বে। সো এই সবগুলো অ্যাড করে আমরা একটা 4-বিট রেজিস্টার যেহেতু বানাইতে পারি, এরকম আরো 4টা অ্যাড করে দিলে 8-বিট রেজিস্টারও বানানো সম্ভব, ঠিক আছে? সো এখানে হচ্ছে গিয়ে সেই
8 বিট রেজিস্টার গুলো ইউজ করে দেখাইছিলাম যে এই প্রতিটা রেজিস্টারে মনে করো 8 বিট 8 বিট এরকম আমার কাছে 4টা রেজিস্টার আছে, তখন একটা নতুন একটা ডিকোডার আমার লাগে যেটা হচ্ছে এই রেজিস্টারের কোনটাতে আসলে লেখা হবে। এই পুরাটাই তো মেমোরি রেজিস্টার, মেমোরি 4টা ঘর চিন্তা করতে পারো, একটা এক ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, প্রতিটার অ্যাড্রেসে তাহলে ভ্যালুও ডিফারেন্ট হবে। সেই অ্যাড্রেস গুলো আসলে হচ্ছে এই ডিকোডারটাই, এই যে A0 A1 দুইটা অ্যাড্রেস লাইন যদি থাকে, 00 অ্যাড্রেস লাইন দিয়ে বুঝায় রেজিস্টার 0, 11 অ্যাড্রেস লাইন দিয়ে বুঝায় রেজিস্টার 3, আর কিছুই না, ঠিক আছে। তো এখানে আবার দেখা দেওয়া আছে যে এই পার্টটা দেখানো, যদি তোমার 4x4 চিপ থাকে, 4x4 চিপ মানে আসলে কি বলি যে 4টা রেজিস্টার 4 বিট করে রাখতেছে, এটা কিন্তু তাহলে তোমার 8 বিট রাখতেছে না। সো আমরা যেটা করতে পারি যে ভেঙে ভেঙে যদি আমাকে এরকম চিপ দেয়া থাকে, সেটা দুটাকে একত্র করে আমি একটা 4x8 রেজিস্টার বানায় ফেলতে পারি। এটা যদি একটু খেয়াল করো যে 4টা ঘর প্রতিটা 4 বিট করে আছে, এটাও 4টা ঘর প্রতিটা 4 বিট করে আছে, এই দুটাকে যদি একত্র করে দাও কানেক্ট করে, যে এমন ভাবে আমি রাইট পিনটাও কানেক্ট করে দিলাম যাতে ইনপুট গুলো যখন রাইট হবে এটাতে আর এটাতে সাইমালটেনিয়াসলি প্যারালেলি রাইট হবে, তাইলেই তো 8 বিট লেখা হয়ে গেল। আবার যখন রিড করতে যাবো সাইমালটেনিয়াসলি এই চ্যাপটা রিড হবে, তাহলেই রাইট হয়ে মানে রিড করা হয়ে গেল 8টা। সো আমি যদি কখনো তোমাদেরকে ছোট চিপ দেই যে আমার কাছে 4x1 চিপ আছে, এটা দিয়ে তুমি একটা 4x8 রেজিস্টার বানায় আমাকে দেখাও, তখন এরকম করে কানেক্ট করে দেখাতে পারতে হবে আর কি, ঠিক আছে। যে কোনো টাইপের চিপ সাইজ দিয়ে আমি বলতে পারি যে এরকম এত এত সাইজের বানায় দেখো, এটা দিয়ে একসাথে কানেক্ট করে কানেকশনটা কেমন হবে সেটা দেখো। আচ্ছা আমাকে কি এ পর্যন্ত শোনা গেছে? জি ম্যাম। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ নাইলে হচ্ছে অনেক সময় লেগে যাবে, এটা এগুলো রিক্যাপ তো এই জন্য ফাস্ট চলে আসছি, তোমরা বই একটু দেখে নিও। এখানে দেখাইছিল যে হচ্ছে 8টা রেজিস্টার যদি থাকে, 8টার জন্য আমার অ্যাড্রেস লাইন লাগবে হচ্ছে 3টা, কারণ আমার ঘর যেহেতু 8টা এতগুলো কম্বিনেশনই অবভিয়াসলি হবে, ঠিক আছে। এই পার্টটা একটা নতুন জিনিস আমরা দেখছিলাম যে যদি আমার এমন হয় যে 8টা একত্রে না, 8টা দুই ভাগে আছে, অর্থাৎ দুইটা চিপে আলাদা করে আছে, তখন থার্ড লাইনটা এখানে আর যাবে না, থার্ড লাইনটা তখন যাবে হচ্ছে চিপ সিলেকশনের জন্য, যে আমি কি আসলে যদি এটা 0 হয় তখন হচ্ছে এই চিপটাকে সিলেক্ট করে, যদি এটা 1 হয় তখন এই চিপটাকে সিলেক্ট করে। অর্থাৎ এখানে যে রেজিস্টারটা এটা পুরোটা হচ্ছে একটা 8x8 রেজিস্টার, মানে 8 ঘর, 8 বিট 8 বিট করে, বাট এখানে তোমার কাছে অ্যাভেলেবল হচ্ছে কত কি বলে 4x8 রেজিস্টার, 4x8 মানে হচ্ছে 4 ঘর, 8 বিট 8 বিট করে। তো সেটা দিয়ে তুমি যদি 8 ঘর অ্যাক্সেস করতে চাও অবশ্যই তোমার এরকম দুইটা চিপ লাগবে, এবং যখন এরকম দুইটা চিপ লাগবে তোমার একটা সিলেকশন বিটও লাগবে যে কোন চিপটাকে তুমি সিলেক্ট করতেছো, সেটার কাজটা করে হচ্ছে থার্ড লাইনটা, আর সেকেন্ড লাইন দুইটা আর প্রথম দুই লাইনটা কাজ করে হচ্ছে ইচ ইন্ডিভিজুয়াল রেজিস্টারের যে কোনো একটা চ্যাপ্টার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করা। সিমিলারলি এটার জন্য A0 A1 হচ্ছে এই চ্যাপ্টার মধ্যে কোনো একটাকে সিলেক্ট করা। এগুলো হচ্ছে বিভিন্ন সিনারিও দেখানো আর কি। ফাইনালি অ্যাবসোলিউট ডিকোডিং নামে একটা জিনিস দেখছিলাম, এটা আমি সিটির কোশ্চেনও দিছিলাম, আমার মনে আছে যে তোমাদেরকে ডিজাইন করতে দিছিলাম, অনেক ভাবেই অ্যাড্রেস ডিজাইন করা সম্ভব, রেঞ্জের যে ব্যাপারটা তোমরা বললা, যে এমন হইতেই পারে হয়তো আমি মাত্র 8টা রেজিস্টার অ্যাক্সেস করতে চাচ্ছি কিন্তু আমার কাছে অ্যাড্রেস লাইন আছে 4টা। দেখো 8টা রেজিস্টার মানে এই যে এই 4টা আর এই 4টা, টোটাল 8টা রেজিস্টার। সো 8টা রেজিস্টারের জন্য তো আসলে 4 বিটের কোনো প্রয়োজন হয় না, 3 বিট দিয়েই তো আসলে হয়ে যায়। 00 এই যে এর আগে যখন আমরা দেখলাম আগের ইয়েতে 3 বিটেই তো আসলে 8টা রেজিস্টার হয়ে যাচ্ছিল, বাট এমন তো হইতেই পারে যে যে মাইক্রোপ্রসেসরটা তুমি এই মেমোরির সাথে কানেক্ট করবা তার অ্যাড্রেস লাইন অনেক বেশি। এই এটার সাথে আমি তোমাকে যদি বলি 8085 মাইক্রোপ্রসেসরকে কানেক্ট করো, তখন তোমার শুধু 4টা না 16টা অ্যাড্রেস লাইন চলে আসবে। তো এই 16টার মধ্যে লাগবে হচ্ছে গিয়ে মাত্র হচ্ছে 3টা, যদি এরকম 4টা রেজিস্টার থাকে তাহলে হয়তো লাগবে 2টা, আর যদি 8টা রেজিস্টার থাকে তাহলে লাগবে 3টা। সো বাকিগুলো কই যাবে? বাকিগুলো যেভাবে যাবে সেটা হচ্ছে বাকিগুলো দিয়ে আমরা নিজেদের মতো করে একটা হার্ডওয়্যার আমরা ডিজাইন করে নিতে পারি, বাকিগুলো সবগুলোকে একত্রে একটা ন্যান গেটে ঢুকায় দিব, তারপর আমি হচ্ছে গিয়ে এখানে 0 1 1 0 ইচ্ছা মতো কিছু একটা বসায় দিব, এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমার রেঞ্জটা সিলেক্ট করবে যে এই চিপের রেঞ্জ আসলে কত, এই চিপের রেঞ্জ আসলে কত। তো এটা দিয়ে আমরা ক্লাসে কিছু ইয়ে দেখাইছিলাম, বোর্ডে আমি একে একে পুরো দেখাইছিলাম যে রেঞ্জ কিভাবে বের করে, তোমরা একে এসে একটু লেকচারটা কষ্ট করে দেখে নিও, আর বইয়েও এটা লেখা আছে, ঠিক আছে। লোয়ার অ্যাড্রেস লাইন হায়ার অ্যাড্রেস লাইন, এখানে কিছু কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন গুলো আবার একটু নিজেরা সলভ করার চেষ্টা করো, যে বিভিন্ন রকমের সিনারিও দিলে কোনটা লোয়ার বলি কোনটা হায়ার বলি, চিপ সিলেক্টের রেঞ্জ কত হবে, চিপ সিলেক্টের কানেকশন কেমন হবে, এই জিনিসগুলো দেখার আর কি একটু স্কোপ আছে, কারণ এখান থেকে কোয়েশ্চেন ডিজাইনিং কোয়েশ্চেন অনেক ভাবেই করা সম্ভব। সো একটু পুরো কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে এটা একটু মাথায় রাখো। এই গেল হচ্ছে আমাদের মেইন পার্ট, এরপরের এগুলো আমি জাস্ট স্কিম থ্রু করি, এগুলো হচ্ছে ALU কি, ইন্টারনাল ডায়াগ্রাম কেমন, ফ্ল্যাগ রেজিস্টার কি, জিরো ফ্ল্যাগ কি, প্যারিটি ফ্ল্যাগ কি, এগুলো তোমরা অলরেডি জানো অনেক দিন ধরে পড়ে আসতেছো। তারপরে এখানে হচ্ছে ডেটা বাস কতগুলো থাকে 8085 এর জন্য, এই ফিচারগুলো হচ্ছে 8085 এর জন্য,
যে কয়টা অ্যাড্রেস লাইন থাকে এর মধ্যে, কোনোটা হচ্ছে গিয়ে এই যে এএলই একটা পড়ছিলাম, এএলই হচ্ছে, এএলই দিয়ে হচ্ছে গিয়ে একটা হাফ অ্যাড্রেস লাইন হচ্ছে গিয়ে স্টোরড হয়, বাকি হাফ হচ্ছে স্টোরড হয় না। সো বাকি হাফ কে স্টোর করার জন্য আমার এএলই টাকে এনাবল করে রাখা লাগে, কারণ না হলে এএলই না দিলে ওটা ল্যাচে স্টোর না হলে একটু পরে ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসগুলো দেখাইছিলাম, এই যে এরকম একটা কাহিনী দেখাইছিলাম যে ল্যাচের মধ্যে স্টোর করে রাখতে হয়। তারপরে আমরা আসি হচ্ছে এই জিনিসগুলোর কানেকশনই, আগে জিনিসগুলো একটু দেখে নিও, লেকচারেই আছে। আইও ম্যাপটা আইও কাকে বলে, মেমোরি ম্যাপটা আইও কাকে বলে, এগুলো ডিফারেন্স গুলো একটু দেখে নিও, এগুলো থেকে শর্ট নোট টাইপের আসতে পারে। এই রেফারেন্স হচ্ছে ফাইনালি, এখানে প্রতিটা স্লাইডের লাস্টে আমি রেফারেন্স দিয়ে রাখছি। সো সেগুলো থেকে আরেকটা কথা বলে রাখি, রেফারেন্সে যদি এমন কিছু পাও যেটা হয়তো মনে হচ্ছে যে আমি পড়াই নাই যে বা ক্লাসে আমি ইয়ে করি নাই, অনেক সার্কিট টার্কিট অনেক হাবিজাবি ডায়াগ্রাম রেফারেন্সে থাকতে পারে। তো সবকিছু এত মাথায় নেওয়ার দরকার নেই, যেগুলো আমি পড়াইছি বলে মনে হয় সেই রিলেটেড কোয়েশ্চেনই আসবে। সো অন্য এক্সট্রা জিনিসে যাওয়ার প্রয়োজন নাই, যদি আমি একটু হলেও টাচ করে যাই সেগুলো অবশ্যই একটু ভালো মতো পড়বা। ওকে, এই গেল হচ্ছে মাইক্রোপ্রসেসর 1। তারপর হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর 2 তে হচ্ছে পুরাপুরি ইনস্ট্রাকশন বেসড, যাবতীয় ইনস্ট্রাকশন যা যা আছে। আচ্ছা আমি কি কানেক্টেড আছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে যত ধরনের ইনস্ট্রাকশন সম্ভব এই সব কয়টা ইনস্ট্রাকশন যা যা স্লাইডে, এবং এই যে এখানে যে লিস্টটা দেওয়া আছে শুরুতে এই লিস্টটা দেখে নিও, এই লিস্টের সবগুলোর একটা আইডিয়া রাখো। এটা কেন আইডিয়া রাখতে বলতেছি, কারণ ছোট ছোট কিছু সিম্পল অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশনের কোড লিখতে দিব, যে এরকম একটা জিনিস করতে চাচ্ছি তুমি এটা 8085 ল্যাঙ্গুয়েজে লিখে দাও। বাই দ্য ওয়ে 8086 এর কোন ল্যাঙ্গুয়েজ কিন্তু থিওরির জন্য জানা লাগবে না, 8086 তোমরা ল্যাবে করছো, সো থিওরিতে পুরোপুরি কোন কোড যদি লিখতে দেয় সেই কোডটা অবশ্যই 8085 দিয়ে লিখবা, এই ইনস্ট্রাকশন সেট গুলো দিয়ে ইউজ করবা, এবং আমি বলেও দিব যে 8085 ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রামটা লিখো। ঠিক আছে, সো এই জন্য ইনস্ট্রাকশন গুলো নিজেরা একটু বুঝে নিও যে কম্পেয়ার ইউজ করে কখন। অনেকেরই যে সমস্যাটা এই জায়গায় হবে যে তোমরা যেহেতু 8086 করে আসতেছো, থিওরি লেখার সময় অনেকে এখানে 8086 ইনস্ট্রাকশন লিখে দিবা, এটা হওয়াটা খুবই স্বাভাবিক। তারপর একটু চেষ্টা করো যে এই এই যেহেতু তোমাদের ওপেন বুকই থাকবে, তোমরা ইনস্ট্রাকশন সব দেখেই নিতে পারবে আসলে, সো ইনস্ট্রাকশনে ভুল যেন না হয়, এই ভুল হলে আমি মার্ক কাটবো আর কি। এখন তো আর ওরকম পরীক্ষাও না, পরীক্ষা অনলাইনেই হবে, সো তোমাদের সবকিছু ওপেনই থাকবে আসলে। আচ্ছা, তারপর আসে হচ্ছে অপকোড কি, এগুলো সব ক্লাসে অনেক লং টাইম ধরে বুঝাইছি। মোট কথা এই পুরাটাই আমরা কত ধরনের ইনস্ট্রাকশন হইতে পারে, অর করা, এন্ড করা, লজিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন, কমপ্লিমেন্ট করা, তারপর রোটেশন, এরকম সবগুলোর একটা আইডিয়া দিছি। রোটেশনের কখনো যদি আমি সিমুলেশন দেখাতে বলি, এখানে নিজেরা একটু সিমুলেশন করে নিও। আমি বললাম যে আরএলসি ইউজ করে তোমাকে একটা রেজিস্টার ভ্যালু দিয়ে দিলাম, এটাকে তুমি দেখাও যে একবার আরএলসি ইউজ করলে নেক্সট স্টেপটায় কি হবে, পজিশন মানে কোন কোন পজিশনে কি বিট আসবে, এগুলো নিজেরা একটু সিমুলেট করে খাতায় দেখে নিও। তারপরে আসে হচ্ছে ব্রাঞ্চিং কিভাবে হয়, এগুলো সব ইনস্ট্রাকশনই, এখানে মোটামুটি আর কিছু বুঝার নাই, যাবতীয় ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনের জন্য চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 2 তে প্রচুর ইনস্ট্রাকশন আছে। আরেকটা জিনিস আছে, এটা খুবই হেল্পফুল হতে পারে, যে অ্যাপেন্ডিক্স এফ, তোমরা যদি বইটা কিনে থাকো বইয়ের লাস্টে সবগুলো ইনস্ট্রাকশন একটা সামারি আছে, এটা খুবই ইউজফুল হয় যে চট করে দেখে নেওয়ার জন্য, হয়তো এত বড় কিছু তোমরা পড়তে যাচ্ছ না, সামারিটা দেখে নিতে পারো আর কি। বাট এই ভিতরে অনেক কিছু ব্যাপার একটু দেখে নিও, একটু হলেও রিডিং করে নিও পরীক্ষা আসার আগে, কারণ কনসেপচুয়াল কিছু ব্যাপার এখানে থাকে আর কি। হ্যাঁ, এই গেল হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর 2। এরপর আসে মাইক্রোপ্রসেসর 3 স্লাইডটা, এইটা বেসিক্যালি ছিল কাউন্টার এন্ড টাইম ডিলে। এখানে হচ্ছে গিয়ে দুই ধরনের জিনিস আমরা পড়ছি, যে যদি তোমাকে কখনো একটা কোড দিয়ে দেওয়া থাকে সেটার টাইম, সেটা টোটাল টাইমটা কত লাগবে, কত সেকেন্ড লাগবে এই কোডটা এক্সিকিউট করার জন্য সেটা বের করা। আমার মনে হয় এখানে একটা পার্ট তোমরা ডিএসডি তেও করছো, তাই না? এরকম একটা ক্যালকুলেশন করছো না ডিএসডি তে? হ্যাঁ হ্যাঁ, করার কথা, একটা জায়গায় মিল আছে আমার যদিও মনে পড়ে, লাস্ট ইয়ারে মিল আছে। হ্যাঁ মিল থাকে, সো এটা এটা দুই জায়গাতেই দেখো তোমাদের সেম হয়ে গেছে, সো দুইটা বুঝলেই দুই জায়গাতেই কাজে লাগবে আর কি, বুঝলে। সো এটা মোটামুটি সেমই, খুব পার্থক্য নাই স্যার থ্রি তে থাকার কথা। এটা হচ্ছে ক্যালকুলেশন করাটা তো সহজ, আমি টি স্টেট টেট তোমরা আমি দিয়ে দিব হয়তো কোয়েশ্চেনে, আর যদি দিয়ে নাও দেই তোমরা বইয়ের লাস্টে দেখবা, এই যে এটা রেফারেন্সের লাস্টে আমি লিখে রাখছি, একটু লাস্টে যাই, এই যে এখানে অ্যাপেন্ডিক্স এফ এর মধ্যে একটা টেবিল আছে, সেটা হচ্ছে গিয়ে বিএমটি, বিএমটির মধ্যে এটা মনে হয় কয় বাইট ইনস্ট্রাকশন, প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য কয় বাইট, তারপর হচ্ছে এমটা কি জানি আমি ভুলে গেছি, টিটা হচ্ছে গিয়ে টি স্টেট, ও এমটা হচ্ছে মেশিন সাইকেল, এমটা লাগে হচ্ছে টাইমিং ডায়াগ্রামের জন্য। টাইমিং ডায়াগ্রামে আমরা পড়ছিলাম না যে প্রতি ইনস্ট্রাকশনের কয়টা ফেজ লাগে, ওই ফেজটা হচ্ছে গিয়ে এম, ওইটাও বলা আছে। সো টাইমিং ডায়াগ্রামেও তোমার এই অ্যাপেন্ডিক্সটা খুব হেল্পফুল হবে। আর টি দিয়ে বলে হচ্ছে ইনস্ট্রাকশনটার কয়টা টি স্টেট লাগে, যদি আমি আমি মনে হয় ইনশাল্লাহ বলেই দিব, আমি লাস্টে একটা লিস্টই দিয়ে দিব, তারপরে যদি কারো লাগে তোমরা এই অ্যাপেন্ডিক্স এফটা ইউজ করতে পারো আর কি পড়াশোনা করার সময়। এই ফার্স্ট পার্টে কিছু নাই, লাস্টে এই ডিলে ক্যালকুলেশন, ও নেস্টেড ডিলে ক্যালকুলেশন ভালো মতো দেখো, নেস্টেডটা
দুই তিনটা লুপ করে করে একটু বাসায় প্র্যাকটিস করো, দুই তিনটা লুপ, তিনটা লুপ যেন অ্যাটলিস্ট করতে পারো সবাই। এই জিনিস, এরপরে এই স্লাইডটা ডিলে ক্যালকুলেশন ব্যাকওয়ার্ড, এই জায়গাটা হচ্ছে গিয়ে একটু কমপ্লেক্স ছিল, সেটা হচ্ছে এখানে আমি তোমাকে ডিলেটা দিয়ে দিব, তোমাকে একটা কোড লিখতে হবে এবং সেই কোডটা তুমি লিখবা হচ্ছে একটা লুপ বানায়, লুপের একটা ইনিশিয়াল কাউন্ট ভ্যালু দিয়ে রাখবা, কিন্তু সেই কাউন্ট ভ্যালুটা আমরা জানি না। এই জিনিসটা আমি ক্লাসে করাইছি, লেকচারে আছে, যে আমরা হচ্ছে গিয়ে লুপ কিভাবে লিখে, লুপের কোড কিভাবে লিখে, এটা আমরা কিন্তু দেখছি। এই যে একটা রেজিস্টারে ভ্যালু নিবা, ডিক্রিমেন্ট করবা, যতক্ষণ জিরো না হচ্ছে লুপিং করতেই থাকবা, এরকম একটা কোডই তোমাকে লিখতে হবে। কিন্তু এই জায়গায় যেমন আমি মুভ সি দিয়ে এখানে ভ্যালুটা বলে দিতে পারছি যে FFH, কারণ এখানে আমার বের করার কিছু নাই, এটা থেকেই আমি ক্যালকুলেশনটা করতেছি। কিন্তু উল্টা যখন করব, তোমাকে এই ভ্যালুটা কত রেজিস্টারে ঢুকবে, মানে কয়বার লুপটা চলবে, এটা তোমার কাছে আননোন। সেটাকে এক্স ধরে আমরা ক্যালকুলেশনে একটা ইকুয়েশন বের করছিলাম, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করছিলাম। এটাই হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো মতো দেখো। এখানে আরেকটা কথা আমি একটু রিক্যাপ করে রাখি, হয়তো অনেকে ভুলে গেছো, যে দুই টাইপের ইনস্ট্রাকশন আছে ডিক্রিমেন্ট করার, DCR আর DCX। DCR টা ইউজ করা হয় হচ্ছে 8-bit রেজিস্টারকে ডিক্রিমেন্ট করার জন্য, আর DCX ইউজ হয় হচ্ছে রেজিস্টার পেয়ারকে ডিক্রিমেন্ট করার জন্য। এখন স্বাভাবিকভাবে বুঝতেছো, সি রেজিস্টার, বি রেজিস্টার, এগুলো হচ্ছে 8-bit রেজিস্টার, এখানে যত ভ্যালু থাকতে পারে তার চেয়ে ডাবল ভ্যালু থাকতে পারে হচ্ছে গিয়ে রেজিস্টার পেয়ার গুলাতে। BC রেজিস্টার পেয়ার, HL রেজিস্টার পেয়ার, DE রেজিস্টার পেয়ার, এরকম কিছু পেয়ার পেয়ার করা আছে, সেগুলোতে টোটাল আমরা 16-bit রাখতে পারি। সো সেখানে কাউন্টিং লুপটা তাহলে অবশ্যই একটু বেশি বার চালানো যাবে, ম্যাক্সিমাম ভ্যালু কত কত ভ্যালু সেখানে স্টোর করা যায় অবশ্যই 8-bit এর চেয়ে একটু বেশি। সো এটা একটু খেয়াল রেখো, কোয়েশ্চেনে আমি কি তোমাকে খালি 8-bit রেজিস্টার ইউজ করতে বলতেছি নাকি পেয়ার ইউজ করতে বলতেছি, কারণ ভ্যালুটা কিন্তু তোমার কাছে আননোন। সো আমি যদি বলে দেই যে না ডিলেটা অনেক লম্বা, সো তুমি রেজিস্টার পেয়ার দিয়ে কোডটা লিখো, তাহলে তোমার এই DCR লিখলে হবে না, তোমার রেজিস্টার পেয়ারে মুভ করার ইনস্ট্রাকশন জানতে হবে, DCX ইউজ করে রেজিস্টার পেয়ারকে ডিক্রিমেন্ট করতে হবে, তারপর জাম্প করতে হবে, এবং ইনস্ট্রাকশন চেঞ্জ হওয়া মানে এটি স্টেটও চেঞ্জ হয়ে যাবে, সেই অনুযায়ী তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। যা বললাম সেটা হয়তো অনেকেরই মনে নাই, বাট লেকচারটা দেখো, ওখানে আমি বলে রাখছিলাম যে কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, যে পেয়ার ইউজ করতে বলা হচ্ছে নাকি 8-bit রেজিস্টার, সিঙ্গেল রেজিস্টার ইউজ করতে বলা হচ্ছে। ওকে, এই গেল হচ্ছে E3 লুপ ক্যালকুলেশন নিয়ে মাইক্রোপ্রসেসর 3। স্ট্যাক এন্ড সাবরুটিন খুবই সহজ জিনিস। এই স্ট্যাক এন্ড সাবরুটিনে যে জিনিসটা একটু ভালো করে মাথায় রাখা, যে আমি কিছু সিনারিও দিয়ে দিলে স্ট্যাকের প্রতিটা ঘরে ঘরে কি কি ঢুকতেছে, মানে কোন ভ্যালু আসতেছে, SP কিভাবে চেঞ্জ হচ্ছে, এরকম সিনারিও তোমাকে আমি ফিল আপ করতে দিতে পারি। হ্যাঁ, যে একটা কোড লিখে দিলাম স্ট্যাকের, একটা বললাম যে মেমোরি একটা স্ট্যাকের একটা এরকম ঘর ঘর বানাও, মেমোরি অ্যাড্রেস গুলো দাও, তারপর বলো যে কোথায় কোথায় কি কি স্টোর হবে, এরকম সিনারিও গুলো দিতে পারি। তারপর নেস্টেড কল গুলো একটু পড়বা, মনে করো একটা কল দিয়ে এক জায়গায় গেছে, সেখানে আমি আরেকটা কল করছি, নেস্টেড কলে তখন স্ট্যাকের অবস্থাটা কি হবে, নেস্টেড কলের সময় দুইবার অ্যাড্রেসটা সেভ হয়, ফার্স্ট অ্যাড্রেসটা সেভ হবে হচ্ছে ফার্স্ট বার যখন কল করছি যাতে রিটার্ন করতে পারে, তারপরে দুই ঘরে ওখান থেকে যখন আবার কল করব তারপরে দুই ঘরে যে সেটা সেভ হবে যাতে ওখান থেকে আবার ব্যাক করতে পারি। তো এগুলো একটু নেস্টেড কলটা একটু মাথায় রেখো, যেহেতু বলে রাখতেছে নেস্টেড কলের ব্যাপারটা ভালো মতো একটু দেখবো। আর কিছু তেমন এখানে বুঝে, ও এই জায়গাটা একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, এই যে PSW দিয়ে আমরা একটা কোড দেখছিলাম, এই কোড দিয়ে আমরা করছিলাম যে PSW একটা স্পেশাল ইনস্ট্রাকশন যেটা দিয়ে অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগ কে স্ট্যাকে ঢুকানো যায়, এবং সেখান থেকে আমার একটা সুবিধা হয়েছিল যে আমরা ফ্ল্যাগ রেজিস্টারের বিভিন্ন বিট কে ম্যানিপুলেট করতে পারি বা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমরা একটা পার্টিকুলার বিট 0-bit রিসেট করার জন্য কোডটা দেখাইছিলাম, এখানে আমি অন্যান্য বিট গুলাকে কিভাবে একই সাথে সেট রিসেট করে এরকম কোয়েশ্চনও দিতে পারি, আবার হচ্ছে যে বিভিন্ন অ্যাডিশন সাবট্রাকশনও করতে পারি, মানে এই জায়গায় অনেক কিছুই অনেক ভাবে কোড করানো সম্ভব। যে আমি বললাম ফ্ল্যাগ রেজিস্টারে কারেন্ট যে ভ্যালুটা আছে এটা হয়তো রেজিস্টার বি এর সাথে অ্যাড করো, এভাবে অনেক কিছু, তখন তোমাকে পুশ পপ দিয়ে কোডটাকে লিখতে হবে আর কি। ঠিক আছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর এখানে তেমন কিছু ছিল না, নেস্টেড কল এগুলো তো বেসিক্যালি থিওরি, কল রেট কশন কি কি অ্যাপ্লাই করে, যে কল ইনস্ট্রাকশন করার সময় কি কি খেয়াল রাখতে হয়, আর তেমন কিছু এখানে নাই। ও আর এগুলাও থিওরি, এগুলো হচ্ছে যে কিভাবে সাবরুটিনে ডেটা পাস করার কয় ধরনের উপায় থাকে, তিন ধরনের উপায় আমি নোট করে এগুলো এখানে ছবি দিয়ে দিছিলাম, এগুলো তার বেশি কিছু দেখার নাই। আচ্ছা, তারপর আসে হচ্ছে আচ্ছা এটা হয়ে যাওয়ার পরে টাইমিং ডায়াগ্রামস। টাইমিং ডায়াগ্রামসটা বলে রাখি এখানে, টাইমিং ডায়াগ্রামটা পুরো বইয়ে খুব ভালো মতো কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার নাই। হ্যাঁ, বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছবি দেওয়া, কিন্তু আমি বলবো যে এখানে তুমি টাইমিং ডায়াগ্রামের জন্য স্লাইড এবং আমার ক্লাস লেকচারটা খুব ভালো মতো ফলো করলেই হবে, বই করতে যেয়ে কনফিউজ হয়ে যাবা। টাইমিং ডায়াগ্রামের কনসেপ্টটা যদি বুঝো যে কোনো টাইমিং ডায়াগ্রামে তুমি আঁকতে পারবা, কারণ সবই একই, একটা বুঝে গেলে সবগুলো একই কাজই করে, এর চেয়ে ইজি কিছু আর নাই, এবং মার্ক পাওয়ার জন্য খুবই সুবিধা। ঠিক আছে,
সো এই জিন এইগুলা জাস্ট স্লাইডটা দেখতে পারো, বইয়ের এক দুটো ডায়াগ্রাম দেখতে পারো, আমিও বইয়ের আসলে এক দুটো ডায়াগ্রাম দিছি, এই যে এটা দিছি, কিন্তু ওখানে আরো কিছু ব্যাপার থাকে, মানে আমি আসলে সব কিছু পড়াই নাই, তো টাইমিং ডায়াগ্রামে আসলে আরো কিছু সিগন্যাল থাকে এবং ডিকোডিং এর উপর ডিপেন্ড করে সিগন্যাল গুলো আরো চেঞ্জ হয়। অ্যাড্রেস ডিকোডিং, আমরা অ্যাবসোলিউট ডিকোডিং একটুখানি ছোট্ট করে দেখাইছিলাম তোমাদেরকে যে চিপ সিলেক্টে কি কি যায়, বাট অনেক আরো অনেক কমপ্লেক্স বিষয় আছে, ওগুলো তো আসলে আমি যাইতে চাই নাই। হ্যাঁ, যে মেইন জিনিসটা ধরতে পারলেই হলো যে কোন ফেজে কোন সাইকেলে আসলে কি হচ্ছে, এএলই কি হচ্ছে, রিড রাইট সিগন্যাল গুলো কি হচ্ছে, এগুলো করতে পারলেই হবে। এবং লাস্টে একটা লিস্ট দেওয়া আছে টাইমিং ডায়াগ্রামের, এই লিস্টটা ছাড়াও, এখানে বলে রাখি, এই লিস্টের ছাড়াও বইয়ে যে লিস্ট, ওই যে ইনস্ট্রাকশন যতগুলো তোমরা পড়বা ওগুলো সবগুলো টাইমিং ডায়াগ্রাম একটু ভেবে রাখার চেষ্টা করো। লাস্টে অ্যাপেন্ডিক্স এফ এ প্রতিটা ইনস্ট্রাকশনেরই টাইমিং ডায়াগ্রামে কয়টা ফেজ হবে, কয়টা সাইকেল হবে, এগুলো বলে দেওয়া আছে, কি কি ফেজ হবে সেটাও বলে দেওয়া আছে, এটা কি রিড না রাইট, নাকি কোন রেজিস্টার থেকে রিড করতেছে, মেমোরি রিড নাকি ইনস্ট্রাকশন ফেচিং ফেজ, সব খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে। ওকে, ফাইনালি টাইমিং ডায়াগ্রামের পরে আসে হচ্ছে গিয়ে কোনটা জানি পড়াছিলাম, ইন্ট্রোডাকশন টু 8086 মনে হয়, হ্যাঁ এই যে ইন্ট্রো টু 8086 মাইক্রোপ্রসেসর। এই জায়গাটাতে বলি 8086 এর কোনো ইনস্ট্রাকশন জানার কোনো প্রয়োজন নাই, শুধু জেনে রাখবা 8086 এর ফিচারগুলো কি কি, আর পিনগুলার কিছু এক্সট্রা জিনিস পড়াইছিলাম, পিনগুলার কাজ কি কি, পিন মুখস্থ করার কোনো দরকার নাই, পিন ডায়াগ্রাম মুখস্থ করার কোনো দরকার নাই, পিনের কাজ কোনটা কি সেটা যেন এক লাইনে সবাই বলতে পারো, যেগুলো আমি পড়াইছি আর কি, এখানে বলাও আছে বেশ কয়েকটা পিনের, এই যে শর্ট নোট দেওয়া আছে, এখান থেকে ইজিলি পেয়ে যাবা, এগুলোর কাজগুলো জানলেই হবে। আর 8086 এর মেইন যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই যে সেগমেন্টেশন, সেগমেন্টেশনের ক্যালকুলেশন করে দেখাইছি, র‍্যাপ অ্যারাউন্ড করে দেখাইছি, যে এক মেমোরিতে যদি না আটে তখন দেখা যায় লাস্টেরটা যে উপর থেকে, মানে উপরেরটা যে নিচ থেকে আবার শুরু হয়, সো র‍্যাপ অ্যারাউন্ড করার সময় ফিজিক্যাল অ্যাড্রেসের ভ্যালুটা কত হবে, এটা বইয়ের কিছু এক্সাম্পল দেখাইছিলাম, এমনিও আমরা কিছু ইয়ে জিনিস করে দিছিলাম, মানে হাতে কলমে কিছু তোমাদেরকে এখানে আমি ম্যাথ করে দেখাইছিলাম, সিম্পল জিনিসই, বাট ধরতে গেলে একটু একটু শুরুতে একটু প্রবলেম হবে, আদার দেন দ্যাট কিছুই নাই। ডিরেক্ট হচ্ছে জাস্ট জিরো অ্যাপেন্ড করে অ্যাড করে দিলেই হয়, বাট অ্যাড করার পরে একটু খেয়াল রাখবা যে মেমোরি এক্সিড হয়ে যাচ্ছে কিনা, মেমোরি এক্সিড হয়ে গেলে খালি এক্সট্রা পোর্শনটুকু নিবা, ওইটুকুই হচ্ছে তোমার অ্যান্সার, আর কিছু না। ওকে, এই গেল হচ্ছে আমাদের লকডাউনের আগের জিনিসপত্র, এবং এখানে একটু পার্ট আবার লকডাউনের পরেও আমি ক্লাস নিছি, বাকি সব হচ্ছে গিয়ে ভিডিও লেকচার আছে। এখন আমাকে বলো কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা। I'm ki connected? Ji ma'am, connected. Acha. Okay, kar question nai. Acha, dhore nichhi tahole kar question nai. Tale ki ar kono kono kotha bolar ache onno kichu nale ache class shesh kore dibo. Ma'am, finally ki type er question hobe egulo ektu কি টাইপের কোয়েশ্চেন তো এখন আমি চিন্তা করি নাই, বাট ওই যে একটা সেন্ট্রাল প্যাটার্ন তো তোমাদের চলেই আসছে, তাই না? একটা এ পার্ট হবে, বি পার্ট হবে, ওইটা ওইটাই ফলো হবে বেসিক্যালি। নরমালিও তোমরা আসলে 8 সেট মানে 6 সেট কোয়েশ্চেনই দাও, ওইটাই তো বেসিক্যালি, ওটাকে দুই ভাগ করছে এবার, আর কিছুই না। সো আগের মতই হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মতো হবে, মানে প্রিভিয়াস ইয়ারের যে টাইপের, না 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 না, মানে একদম হুবহু প্রিভিয়াস ইয়ারের মতো হবে সেটা কোনো গ্যারান্টি নাই, মানে এই জিনিসগুলো আমি এই টাইপের কিছু ফলো করি না যে একদম যে আগের মতই হবে, হয়তো আমি যদি আমার মন চায় তখন ওখান থেকে কিছু পার্ট নিলাম, এটা হতে পারে। হ্যাঁ, না হবে না ম্যাম, মানে ওই টাইপের কিছু আসবে নাকি বা নিউ কোনো টাইপ, মানে এটা আসলে এখন আমি একদমই চিন্তা করি নাই, কোশ্চেনটা কোনো চিন্তাই করি নাই, বাট এটুকু বলে রাখি সবকিছু পড়ো, ঠিক আছে? এবং কিছু পার্ট কিছু কোশ্চেনে হয়তো জিনিসটা তুমি জানো, আমি হয়তো একটু ঘুরাই দিব, এই কাজটাই আমি বেসিক্যালি করি, যে একটু হয়তো সিনারিওটাকে একটু ঘুরাই দেই, আর কিছু না। তো ওই সিনারিও ওয়াইজ তুমি যদি এই আগের সিনারিওটা জানো, পরের সিনারিও ওয়াইজও তুমি করতে পারবা, বাট একদম হুবহু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসবে এটা এক্সপেক্ট করো না আর কি, কারণ যেহেতু এক নাম্বার তোমাদের ওপেন বুক, আমি চেষ্টা করব একটু মানে ইয়ে করার জন্য, খুব কঠিন করার কিছু নাই, মাইক্রোপ্রসেসর আসলে এমন জিনিস যে খুব কঠিন করতে গেলে আমাকে আরো কঠিন জিনিস পড়ানো দরকার ছিল, সো এমন কঠিন কিছু আসবে না, সহজেই আসবে, বাট ওই তো বললাম যে সহজটাই হয়তো গিয়ে হয়তো মানে একটু ঘুরাই দিতে পারি, ওইটুকু পারলেই হবে, সহজ, কোনো সমস্যা নাই, টেনশন করার কিছু নাই, বাট ওই যে সবকিছুই লাগবে, মানে কোনো স্পেসিফিক জায়গায় ইম্পর্টেন্ট বেশি, কোনো জায়গায় ইম্পর্টেন্ট কম, এটা এটা বলতেছি না, সবকিছুই ইকুইভ্যালেন্টলি ইম্পর্টেন্ট আর কি। আর সিলেবাস কিন্তু খুবই ছোট, আমার কাছে লাগে যে মাইক্রোপ্রসেসর সিলেবাসটা সবচেয়ে ছোট, আমি কিছুই পড়াই নেই তেমন, সবই কনসেপচুয়াল, সবই থিওরি, এবং মানে তেমন কোনো কিছু নাই আসলে। আর কোনো কোশ্চেন ম্যাম? আমি ম্যাম যে লেট হয়েছিল সেটা যদি ম্যাম একটু এক্সপ্লেইন করতাম ম্যাম। আচ্ছা বলো 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 ম্যাম, আমার হচ্ছিল একটা মিনিট একটা মিনিট, যে কথা বলছি একটু ইন্টারাপ্ট করি, এই রিলেটেড কি কোশ্চেন আছে, না হলে আমি রেকর্ডিংটা অফ করে দিব।
না ম্যাম, এই দিন অন্য কারো কোনো কোয়েশ্চেন কি আছে ফাইনালের ব্যাপারে? আচ্ছা তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই, তারপর আমি বাকি